हाय फ्रेंड, वेलकम टू माय चैनल नेचर विद केयर। आज के जार्नी हमारे तारापीठ थेके मुर्शिदाबाद एपिसोड 3। हमरा आज मुर्शिदाबाद देखबो हजार दुआरी, मिर्जापुरेर कबरस्थान, काठगोला बागान इत्यादि। हजार दुआरी ढोकार जोन्नो जे ऑनलाइन टिकिट लागे तार लिंक आमी डिस्क्रिप्शन बक्से दिए दिलाम। ओखान थेके तोमरा जावार आगे लिंके क्लिक करे डाउनलोड करे नीते पारो ऑनलाइन टिकिट। हजार दुआरी एंट्रीर जोन्नो ऑनलाइन टिकिट कानले ओनली 20 रुपीस ऑनलाइन टिकिट बुक करे नीते पारो। আমরা এই যে বই দেখে ঠিক আছে, সঠিক টিকিট সংগ্রহ করুন। মাইক্রোনিউজ সংগ্রহপদ, কাঠগোলার বাগান বাড়ি, 260 বিঘার বাগান বাড়ি আছে, জলের উপর নিয়ে এসে জগৎসেটের বাড়ি, 20 ফুট মাটির নিচে ঢাল তরবর অস্ত্র দেখবেন, নসিপুর রাজবাড়ি, নসিপুর রাখরা, মির্জাফরের বাড়ি, মির্জাফরের 1100 সমাধি, জিয়ান্ত সমাধি, এইসব জায়গাগুলো আমরা ঘোড়া গাড়িতে করে ঘুরাই। কতগুলো পয়েন্ট টোটাল আছে? 14খানা। কত করে পার হেড? পার হেড আমাদের সিজনের টাইম আছে 340 টাকা, আর এখনকার এই বাজারে আছে 300 টাকা পার হেড একজনের। রোড গাইড আমরা করে দেবো, সব দেখাবো, দেখিয়ে বুঝিয়ে এখানে নামাবো। কতক্ষণ লাগে টোটাল দেখতে? টাইম আপনাদের 2-3 ঘন্টা টাইম আপনার। পার হেড 300 টাকা এক একজন। নিয়মটা বলুন। নিয়মটা হচ্ছে আমরা প্রথমে বাইরে টোটাল জিনিসটা বলে বুঝাবো, বুঝিয়ে সামনে সিঁড়ি দিয়ে দোতলা নিয়ে যাবো। দোতলাতে আসল আর নকল দরজা আছে, হাত দিতে দেখিনি। দোতলায় মিউজিয়ামের মেন গেটটা আমাদের জন্য খুলে দেওয়া আছে। ওই গেটের সামনে দুজনকে দাঁড় করিয়ে যে জিনিসগুলো দেখবার জন্য টিকিট কেটেছে সেগুলো আগে আমি অ্যাডভান্স দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে বলে দেবো কোনটা কার, তার ইতিহাসটা কী। যে নিচে নিয়ে আসবে নিচু অস্ত্রাগারের মেন অস্ত্র, যেমন সিরাজকে খুন করা চাকু, বেগম নবদের গাড়ি, এখানে আছে আয়না যাতে মুখ দেখা যায় না। কেন আয়নায় মুখ দেখা যায় না তার ইতিহাসকে বলে বুঝিয়ে দেবো। আমার যখন সমস্ত জিনিসটা দেখানো বোঝানো হয়ে যাবে, লাস্টে টিকিটটা স্ক্যান করাবেন, আপনাদের একজনের মোবাইল নম্বর নেবে এবং নাম লিখবে, আপনি ঘর যে জিনিসগুলো আমি গেটের বাইরে থেকে আগে দেখিয়ে বুঝিয়ে বলে দেবো সেটা আপনি দ্বিতীয়বার ঘরে ভেতরে দাঁড়িয়ে আপনারা আপনাদের মর্জি মতন দেখে বেরিয়ে আসবেন। সেটা আপনি 5 মিনিটও দেখতে পারেন, আবার বিকেল 5টা অবধি দেখতে পারেন। কিন্তু যখন দ্বিতীয়বার ঘরের ভেতরে আপনারা দাঁড়িয়ে দেখবেন তখন আপনাদের সঙ্গে আমাকে থাকতে দেবে না, তার কারণ আমরা যদি তাড়াতাড়ি করে না দেখাতে পারি, আগে দেখিয়ে বুঝিয়ে ঘরে ছাড়বো, আপনি আপনার মর্জি মতন সময় মতন দেখে বেরিয়ে আসবেন। এই যে সিস্টেম, আর এই সিস্টেমটা বলে নেওয়ার একটাই কারণ, আপনি পয়সা দিয়ে গাইড দিচ্ছেন, আমি পয়সার বিনিময়ে গাইড করছি, যদি মিস গাইড না হয় তার জন্য নিয়মটাকে বলুন। আসুন, এখানে সূর্য ঘড়ি আছে, এটাকে বলা হয় সানডাইল বা সূর্য ঘড়ি। এটা দেখার নিয়ম ছিল এই যে সোজা একটা স্টিক থাকতো, এর থেকে এর সঙ্গে 45 ডিগ্রি করে একটা ব্রোঞ্জের কম্পাস থাকতো, সূর্য উদয় থেকে অস্ত যাওয়া অবধি যেখানে যেখানে কোষ্ঠী পাথরের স্টিকটা পড়তো 6টা সেখানে সেখানে সময়গুলো দিয়ে দেওয়া আছে। রোমান ক্যাপিটাল কম্পাসটা ঘুরিয়ে জানা যেত কোনটা কোন সময়ের মাস, দেখুন নিচে দিয়ে আছে প্রত্যেকটা ইংরেজি মাস 12টা, আর তার নিচে কিছু দেখুন মাইনাস সংখ্যা দিয়ে দেওয়া আছে, ওদিকটা প্লাস সংখ্যা দিয়ে দেওয়া আছে। আমাদের যে ভৌগোলিক অঙ্কগুলো আছে সেই অঙ্কর মাধ্যম দিয়ে জানা যেত আমাদের ভারতবর্ষের টাইমের সঙ্গে ইংল্যান্ডের টাইমের তফাৎটা কতটা। আপনি ভারতবর্ষের বেশ কিছু জায়গাতে সূর্যগুড়ি এখনও রানিং অবস্থায় দেখতে পাবেন, কিন্তু এটার সঙ্গে তফাৎ হচ্ছে হলো এটার সঙ্গে ভারত প্লাস ইংল্যান্ডের টাইমে জানা, কারণ হাজারদুয়ারি ছিল বাংলাদেশের উড়িষ্যার কোর্ট এবং এখানে ব্রিটিশ গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হতো। যেসব ব্রিটিশ এজেন্টরা এখান থেকে ইংল্যান্ড পাড়ি দিচ্ছে বা অন্য কোথাও জায়গায় যাচ্ছে তারা এই টাইমটা দেখে এটাকে বলা সানডাইল বা সূর্য ঘড়ি। এটা নবাবিমূল শেষ হয়ে যাওয়ার পর কোষ্ঠী পাথরের স্টিক, ব্রোঞ্জের কম্পাস, এমনকি সিসার যে প্লেট সবই চুরিয়ে গেছে, এখন একেবারে ফাঁকা গেলে পড়ে। মসজিদটার নাম হচ্ছে চাঁদনি চক মসজিদ। মির্জাফরের দ্বিতীয় বেগম মুন্নি বেগম 1767 সালে এই মসজিদটা তৈরি করে নাম দিয়েছেন চাঁদনি চক মসজিদ। এই মসজিদটার সামনে নবাবী আমলে বছরে 2টো করে মেলা বসত, ঈদ এবং বকরিদ। ঈদের সময় যে মেলা বসত তার নাম ছিল ফ্যান্সি মার্কেট, যেখানে হিরে জওয়ারত বিক্রি হতো, আর বকরিদের সময় যে মেলা বসত তার নাম ছিল মিনা বাজার, যে বাজারে দাস দাসে বিক্রি হতো। কীভাবে বিক্রি হতো, তার পরিবেশ কেমন ছিল, তার একটা হাতে আঁকা ছবি আছে, আমি যখন মিউজিয়ামটা দেখাবো সেই টাইমের হাতে আঁকা ছবিটা দেখিয়ে দেবো। এই মসজিদটার সামনে আজও মেলা বসে ঈদ এবং বকরিদ, তবে বাদাম পাপড়ে মেলা, আর হিরে জওয়াতের যুগ নাই, দাস দাসের যুগ। চলুন হিরে জওয়াতের যুগটা কেমন ছিল আমি দোতলা দিকে দেখব। এখানে কেউ থাকতো না, এই বাড়িটা থাকার উপযুক্ত বাড়ি না। সেই টাইমের সমাজ ব্যবস্থা অনুযায়ী হিন্দু রাজা বলুন আর মুসলিম নবাবী বলুন, এটার মধ্যে থাকার উপযুক্ত বাড়ি না। কারণ যে কোনো জমিদারের বাড়ি, রাজার বাড়ি, নবাবের বাড়ি দেখবেন তিনটে প্লটে ভাগ করা থাকে, প্রথমে ঢুকে বৈঠকখানা, তারপরে পুরুষ মানুষরা, পিছনে অন্দরমল যেখানে হারেম, যেখানে মেয়ে মশা থাকতো,
এই বাড়িটার মধ্যে কোনো হারেম বা অন্তর্মল নাই, সুতরাং এটা বসবাস করার উপযুক্ত বাড়ি না। সেই টাইমে সমাজ ব্যবস্থা নেই, কিন্তু সেই টাইমে যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ইংরেজরা, তাদের মেয়েরা তো পরপুরুষের চেহারা দেখানোর কোনো ব্যাপার ছিল না, তারা এটা গেস্ট হাউসে ব্যবহার করতেন। কামান এরকমই কামানকে ছিল মাথায়। এই কামান দুটিকে ইংরেজিতে বলা স্মল ফাইটার, বাংলা বলে গাদা কামান। মুখ দিয়ে অ্যাক্সের গোলাকে গেঁদে ভরে ফায়ার করা তো বলে বাংলায় বলা তো গাদা কামান। আকারে দেখতে ছোট বলে ইংরেজিতে বলা তো স্মল ফাইটার, সেই টাইমের আধুনিক কামান বলে পরিচিত। সিরিজ দেখুন, এখানে একটা সিংহ, এরকমই সিংহ আছে ছিল মাথায়। এই সিংহ দুটো হচ্ছে ব্রিটিশদের রাজকীয় সিংহ। বিল্ডিংটার হাইট হচ্ছে 80 ফুট, 130 মিটার লম্বা, 61 মিটার চওড়া। খুব ভালো করে আগে বিল্ডিংটার সামনের অংশটা লক্ষ্য করে দেখুন। কলকাতায় গিয়ে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, মেডিকেল কলেজ, শ্রীরামপুর কলেজ, রাজভবন, ম্যাট্রেড ভবন, টাউন হলের সামনে অংশ আর এই হাজারদুয়ারির সামনে অংশ হুবহু এক। এই আর্কিটেক্টটার নাম হচ্ছে গ্রথিক আর্কিটেক্ট, এটার সঙ্গে নবাব সিরাজদৌল্লার কোনো সম্পর্ক নেই। খুব ভালো করে মনে রাখার বিষয়, সিরাজদৌল্লা মারা যাওয়ার 72 বছর পরে মির্জাফরের পঞ্চম বংশধর, তার নাম হচ্ছে নবাব নাজিম হুমায়ুন জাহ, এটা 16.5 লক্ষ স্বর্ণ মুদ্রা খরচ করে তৈরি করেছিলেন। এই যে এত টাকা খরচ করে এত সময় নিয়ে এত বড় বাড়ি তৈরি করেছিলেন, এখানে কোনো নবাব এক রাত্রের জন্য বসবাস করেনি। কারণ ছিল বাংলা বিরোধিতার কোর্ট, এখানে শুধুমাত্র বিচার করা হতো। এই বিচার কেন্দ্রে মোট 37টা সিঁড়ি ধাপি আছে, তবে এখন গেলে 36টা একটা রাস্তার সঙ্গে লেভেল করে দেওয়া আছে। এই সিঁড়ি দিয়ে একসময় নবাব বেগম এরা উঠতে নামতেন। আজ স্যার নবাব বেগম কেউ নেই, আপনারা ছিল নবাবের মতন। নবাবের জন্য দেখিয়ে আসি, তারপরে ভেতরে সামনে মসজিদটা দেখাচ্ছে। এটাকে বলে জারাত মসজিদ, আরবি শব্দে জারাত শব্দের অর্থ হচ্ছে হলুদ রং। হাজারদুয়ারি কোর্ট ছিল, নবাব বিচার করতে আসেন, তিনি পাঁচবার নামাজ পড়তেন। সেই পাঁচ ওয়াক্ত নামাজের কাজটা তাদের এই মসজিদের শ্রেণীতে, আমরা বলে থাকি নবাবের এটা পাঁচশাল নামাজ পড়া মসজিদ। আর ছোট্ট কামান দেখাচ্ছে স্যার, কামানটাকে বলে সালামিত বা অভিনন্দন। তো কোনো ব্রিটিশ অফিসার বা নবাব এই হাজারদুয়ারিতে প্রবেশ করলে তাদেরকে তোপদ্ধনি দিয়ে সালাম বা অভিনন্দন জানাতে বলে নাম দিয়ে সালামিত বা অভিনন্দন। তো এবার লক্ষ্য করুন, সোজা সেই নদীর ওপার বড় একটা গাছ দেখাচ্ছে, নদীর ওপারে। তারপরে তাল গাছের মাথা দেখতে হবে, এদিকে সোজা একটা ইলেকট্রিকের টাওয়ার দেখা যাচ্ছে, তার পাশেও তাল গাছের মাথা আছে। এই ফাঁকা মাঠের মধ্যে আমার দুটো তাল গাছের মাথা দেখানোর উদ্দেশ্য ছিল একটা গ্রাম, গ্রামটার নাম হচ্ছে ডাহাপাড়া, ওখানে জগৎবন্ধু ধাম আছে। নবাব সিরাজের আমলে ওই জায়গাটাকে বলা হতো মনসুরগঞ্জ। সিরাজের নাম ছিল মনসুর আলী খান বাহাদুর, তার নাম অনুসারে ওই জায়গার নাম ছিল মনসুরগঞ্জ। ওখানে বানিয়েছে তার প্যালেস, নাম ছিল হিরাঝিল। যে প্যালেসটাকে ইংরেজরা কামান চার্জ করে ভেঙে দিয়েছিল, ওটাকে ইংরেজরা ভেঙে দেওয়ার কারণ ছিল 42 খানা কোষ্টিপাথর থামে পেয়ে রাজবাড়িতে তৈরি করেছিল। কোষ্টিপাথর দামি পাথর, পাথরগুলো নেওয়ার জন্য যে ভেঙে দেওয়া হয়েছে তার প্রমাণ হিসেবে হাজারদুয়ারির ভেতরে আজ একটা কোষ্টিপাথরের থাম রাখা আছে। কোথায় রাখা আছে আমি দেখিয়ে দেবো আপনাদের। আর এই যে ছোট্ট সালাঘাটটা দেখা যাচ্ছে, এই ছোট্ট সালাঘাটটার নাম হচ্ছে মদিনা মসজিদ। খুব ভালো করে মনে রাখবেন, এটাই হচ্ছে আমাদের মুর্শিদাবাদ তথা বাংলা বিয়ে উড়িষ্যার বুকে নবাব সিরাজদৌল্লার তৈরি করা একমাত্র নিদর্শন। এটা ছাড়া এখানে সিরাজদৌল্লার তৈরি করা আর কোনো কিছু নেই। তো সিরাজদৌল্লা শুধু ওইটাই তৈরি করেছে নিদর্শনটাই। আচ্ছা, সিরাজদৌল্লা যখন নবাব হননি, তার মা আমিনা বেগম আল্লাহর কাছে মানত করেছেন, যদি আমার ছেলে নবাব হতে পারে আমি মদিনা থেকে পবিত্র মাটি এনে এখানে মদিনা তৈরি করব। সিরাজদৌল্লা নবাব হওয়ার পর 1756 সালে তার মায়ের ইচ্ছানুসারে সুদূর মদিনা থেকে পবিত্র মাটি আনিয়ে এই মদিনা ঘরটা তৈরি করেন। এই মদিনা ঘরটা যখন তৈরি করেন, মদিনাটাকে মাঝখানে রেখে এর চারিটা চন্দন কাঠের ইমামবাড়ি তৈরি করেন। সেই চন্দন কাঠের ইমামবাড়ি 1846 সালে কোনো কোনো ঐতিহাসিক বলে ধূপকাঠি মোমবাতির আগুনে, কোনো কোনো ঐতিহাসিক বলে বাজ পড়ে, অর্থাৎ যে কারণে আগুনে পড়ে নষ্ট হয়। তার 11 মাস পর এখানে মহরম ছিল, আর এখানে যারা নবাবি করেছে তারা সব শিয়া সম্পদের মুসলিম, তাদের কাছে মহরমটা গুরুত্বপূর্ণ। সামনে যে সাদা রঙের বড় বাড়িটা দেখা যাচ্ছে হাজারদুয়ারিতে বড়, বাড়িটার নাম হচ্ছে ইমামবাড়া। আরবি ভাষায় বলে আমরা বাংলা বলি ইমামবাড়ি। ইমামবাড়ি শব্দের অর্থ হচ্ছে মুসলিমদের ধর্মাবলম্বন বা পবিত্র স্থান। এক কথায় বলা যায় মহরম অনুষ্ঠান পালন করা যায়। এটা বছরে 10 দিন খোলাতে মহরমের সময়, যদি কোনো দিন পারেন এখানে মহরমের সময় ঘুরতে হবে। তমের ভেতরে ঘুরে ঘুরে দেখতে পাবেন এক একটা 40 কিলো 60 কিলো ওজনের রূপোর মসজিদ, আলাম, পাঞ্জা, তাজিয়া সাজানো থাকে, বাকি এটা 12 মাস বন্ধ থাকে। তার ওই যে বড় গম্বুজ দেখাচ্ছেন উপরে, তার নিচে একটা কাঁচের ঘর দেখা আছে সবুজ হয়েছেন। ওই কাঁচের ঘরটা তো রাখা আছে মক্কার পবিত্র মাটি, ইমাম হাসান ইমাম হোসেন যারা মুসলিম ধর্মের ধর্মগুরু তাদের হাতের ছাপ পায়ের ছাপ। এবার কী দাঁড়াচ্ছে দেখুন, এর মধ্যে আছে মদিনার মাটি, এটার মধ্যে আছে মক্কার মাটি। নবাবী বলে যেসব গরিব মুসলিমরা পয়সা দেবে মক্কা মদিনা হজ করতে পারতেন না, তারা এখানে আসতেন। তাই দেখুন ইমামবাড়ি এপাশে কিছু ঘর আছে, ইমামবাড়ি এপাশে কিছু ঘর আছে, এই ঘরগুলোকে বলা তো মোসাফির খানা। সেই টাইমে যেসব মোসাফির বা অতিথিরা আসতেন তারা এই ঘরগুলোতে থাকা খাওয়া সব পেতেন। আজও কিছু লোক আসে রাত বিরে থাকলে তারা এখানে মহরমের সময় থাকার সুযোগ পায় আর খাবার পায় না, কারণ মুর্শিদাবাদের নবাব। এটাই হচ্ছে ভারতবর্ষের বুকে বৃহত্তম লম্বা ইমামবাড়ি, 207 মিটার লম্বা।
এটা তৈরি করছে মির্জাপুরের ৬ নম্বর বংশধর, তার নাম হচ্ছে নবাব ফেরাদুঞ্জা। তৈরি করতে খরচ করেছেন ৬ লক্ষ স্বর্ণমুদ্রা। ১৮৪৭ সালে ইমামবাড়িটা তৈরি হয়েছিল। হাতের সোজা যে হলুদ বিদুরের কামানটা পরা আছে, কামানটার নাম হচ্ছে বাচ্চা বলি কামান। এই কামানটার ইতিহাস আমরা তো দূরের কথা, নবাবরা তো জানতেন না যেটা কে বানিয়েছে বা কত সালে বানিয়েছে। এই কামানটার নাম বাচ্চা বলি কামান রাখা হয়েছে, এটা ঘটনার উপর নির্ভর করে। ঘটনাটা হচ্ছে এরকম যে আজ থেকে ১৮০ বছর আগে এই কামানটাকে পাশের নদী থেকে পাওয়া যায়। পাওয়ার পর নবাবরা একবার মাত্র টেস্ট করেন। টেস্ট করতে বারুদ লাগে ১৮ সের বারুদ। ওই ১৮ সের বারুদ যখন বাস্ট করে বিকট আওয়াজ, আওয়াজে ফলে যারা টেস্ট করছিলেন তারা সবাই মারা যান। এবং মুর্শিদাবাদের আশেপাশে গ্রামে সেই টাইমে যেহেতু মা বোনেরা গর্ভাবস্থায় ছিলেন, সে আওয়াজে ফলে তাদের গর্ভপাত হয়ে যায়। তারপর থেকে নবাবের এই কামানটাকে হামেশার মতন সিল করে দিয়ে নাম রাখলেন বাচ্চা বলি কামান। সরকার থেকে নেওয়ার পর শুধু একটা ওজন পরীক্ষা করে দেখা হয়েছে, ১৬,৮৮০ পাউন্ড এই কামানটার ওজন, অ্যাপ্রক্স ৮,৫০০ কেজি। সামনে যে হলুদ রঙের ঘটনা দেখা যাচ্ছে, এটাকে বলা ক্লকটা বা ঘড়িঘর। হাজারদুয়ারি যেহেতু বাংলা বিয়ে উড়িষ্যার কোর্ট ছিল, এই কোর্টে সেই টাইমে যারা কাজ করেছেন তাদের সময়টাকে চলাফেরা করার জন্য লন্ডন থেকে সোনার পার্থনিক ওইটা তৈরি করা হয়েছিল। এটা বছরে দুবার চাবি দিলে সারা বছর টাইম দিত, যেটা আমি ইংরেজিরা ভারত ছেড়ে চলে যাই সোনার পার্থনিক চলে যাই। এখন একেবারে ফিক্সড টাইম ৬:৩০, আজ এসে দেখছেন ৬:৩০, প্রত্যেক বছর বছর আসুন দেবেন ৬:৩০ই বাজে। পার্থগুলো ছিল সোনার, কেউ যাওয়ার সময় খুলে নিয়ে চলে গেছে, ঘণ্টাটাকে ৬:৩০ ঘরে আটকে আছে। নবাবী আমলে এই ঘড়িটা একটা বিশেষ গুণ ছিল, বছরে দুবার চাবি দিলে সারা বছর টাইম দিত। আজ এর বিশেষ গুণে দাঁড়িয়েছে ২৪ ঘন্টায় দুবার রাইট টাইম দেয়, ৬:৩০ ৬:৩০। আমরা বলি নবাবই টাইম, কারণ নবাবও নাই নবাবের ঘড়ির টাইম নেই। এই হচ্ছে আসল নকল নবাব। হ্যাঁ, এটা খোলা যায় বন্ধ করো, এখানে একটা দরজা, এই দরজাটাতে নকল দরজা, এরকম নকল দরজা আছে গোটা বাড়ির মধ্যে ১০০, তাহলে ৯০০টা আসল ১০০টা নকল। এই দুটোকে এক জায়গায় করলে ১০০০ হচ্ছে, নাম রাখা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। এরকম ১০০টা নকল দরজা তৈরি করার উদ্দেশ্য ছিল বাইরে থেকে কোনো শত্রুপক্ষ যদি প্যালেসকে আক্রমণ করে, তাহলে সে আসল নকল দরজা বুঝতে না পারে, নকল দরজা ঢাকাকে ধরা পড়ে যাবে। অর্থাৎ শত্রুপক্ষকে ধোকা দেওয়ার জন্যেই ১০০টা নকল দরজা ৯০০টা আসল দরজা থাকার দরুন এই বাড়িটিকে বলে হাজারদুয়ারি প্যালেস। এই বাড়িটার মধ্যে কোনো নবাব থাকেনি, বাড়িটা ছিল বাংলা বিরোধিতার কোর্ট। এখানে ১৮৮১ সালে দুই বিচার হয়েছে, ১৮৮১ সালের পর আমাদের মুর্শিদাবাদ থেকে আইন ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কলকাতায় চলে যায়, সেটাই পরবর্তীকালে দিল্লিতে চলে যায় ১৯১২ সালে, এখন বর্তমানে দিল্লিতে সুপ্রিম কোর্ট। কিন্তু ১৮৮১ সাল অবধি বাংলা বিহার উড়িষ্যা বর্তমান বাংলাদেশ এই যে ভূখণ্ডটা তার মেন বিচার কেন্দ্র আজকে সরকার সেই ব্যাপারে নিচ্ছে। লাঞ্চের সময় তোমাদের হাজারদুয়ারির পাশে অনেক হোটেল আছে, এখানে তোমরা তোমাদের লাঞ্চ সেরে নিতে পারো। সবজি ভাত ৪০ রুপিস, ডিম দিলে ৫০ রুপিস, মাছ দিলে ৬০ রুপিস, সবই মিল সিস্টেম। আফটার লাঞ্চ আমরা একটা টোটো ভাড়া করলাম হাজারদুয়ারির পাশের ৫ কিলোমিটারের মধ্যে যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা দেখে নিলাম। চলো দেখে নেওয়া যাক সেই সাইট সিনগুলো। এটা হচ্ছে জ্যান্ত কবর, মুর্শিদ কুলিকার মেয়ে আজিমুনিসা বেগম মেয়েটার নাম, তাকে জ্যান্ত সমাধি দিয়েছে। এখানে আছে মির্জাপুরের কবরস্থান, চলো দেখে নেওয়া যাক মির্জাপুরের কবরস্থানটি কেমন। জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ, এর ভিতর তার পরিবারকে নিয়ে ১১০০ সমাধি। ১১০০ সমাধি সম্ভব নয়, যারা ১৪খানা যারা নবাবি করেছিলেন তাদের মেন মেন কবরগুলো বলে দিই, অন্য দেশে কবর আমরা বলি না। আপনি যে হাজারদুয়ারি প্যালেসটা দেখতে এসেছেন, ইনি নবাবি তৈরি করা নবাব নাসিম হুমায়ুন। হুমায়ুন জিয়া হচ্ছে মির্জাপুরের পঞ্চম পুরুষ, ইনি হাজিরদুরি বানিয়েছিলেন তার মালিকের সমাধি হুমায়ুন জিয়া। ২ নম্বর সমাধি হুমায়ুন জিয়ার বাবা নাম ওয়ালা জিয়া, ৩ নম্বর সমাধি হুমায়ুন জিয়ার কাকা নাম আলী জিয়া, ওয়ালা জিয়া আলী জিয়া এরা দুই ভাই। হাজিরদুয়ারি উল্টো দিকে একটা সাদা রঙের বাড়ি পড়বে, বলা যায় ইমামবাড়া, ইনি তৈরি করেছিলেন ফ্রাইদুন জিয়া। প্রথম দেখলাম হুমায়ুন জিয়া, তার ছেলে ফ্রাইদুন জিয়া, বাবা তৈরি গিয়েছিল হাজিরদুয়ারি প্যালেস, ছেলে তৈরি গিয়েছিল ইমামবাড়া।
মির্জাফরের পাশটায় ছিল মিরন, সব থেকে বড় ছিল মিরন। মিরনের কবর এখানটে নেই, বিহারে রাজমহল বাজপুরে মারা গিয়েছিল, ওখানটে কবর আছে, ওখান থেকে নিয়ে আসা হয়নি। এলালি চার মুবারকদুল্লাহ, আসির আবদুল্লাহ, সাইফুদ্দুল্লাহ, নাজিব আবদুল্লাহ, মির্জাফরের চার, মিরন কলিয়া পাঁচটা। এই সাদা উঁচু কবরটা দেখছেন, এটা হচ্ছে নবাব মির্জাফরের কবর। দুই পাশে দুই কাকা নাজিবি খান, নাজিব খান, মাঝখানেরটা মির্জাফরের। সেকেন্ড লাইনে লেখা আছে নবাব মীর মোহাম্মদ জাফর খান। 1757 থেকে নবাব পেয়েছিলেন, 1765 সালে মারা গিয়েছিলেন, 8 বছর নবাবই পেয়েছিলেন। সাদা উঁচু মির্জাফরের কবর, দুই পাশে দুই কাকা। মির্জাফরের বাবা সৈয়দ আহমদ হুসাইন নাজাফি, নাজাফ থেকে সালে নাজাফ হয়ে গেলেন মির্জাফরের বাবা। মির্জাফর মুর্শিদাবাদে তিনখানা বিয়ে, প্রথম হচ্ছে শাহখানা বেগম মির্জাফরের প্রথম, আলিবর্দিন বোনের সাথে বিয়ে আছে, ফার্স্ট ওয়াইফের কবর। মির্জাফরের দ্বিতীয় বইয়ের কবর, দ্বিতীয়ারা বেগমের কবর। মির্জাফরের দ্বিতীয় বইয়ের কবর, দ্বিতীয়ারা বেগমের কবর, তৃতীয় মুন্নি বেগমের কবর দেখাবো লাস্ট। মির্জাফরের বড় ছিল মিরন, মিরনের দুটো পায়রা, 300 বছর ডাক পিয়ন ছিল না, চিটলিয়া আশেরব করত গুলি খেয়ে মারা গিয়েছে, হিলালাল পান্নালাল, মিরনের দুটো পায়রার খবর। মির্জাফর দেখালাম ওনাদের 7th generation, নাম হচ্ছে সৈয়দ নাসির আলী মির্জা, মির্জাফরের সপ্তম বংশধর। মির্জাফরের দুটো বইয়ের কবর দেখলাম, এটা হলো 3 নম্বর বউ, নাম হচ্ছে মুন্নি বাই। বাইজি ছিলেন নাচ গান করত, তখনকার দিনের ব্রিটিশ সরকারকে দিয়ে 90 লক্ষ টাকা দিয়ে দান করেছিলেন একটা স্কুল বানাবার জন্য, একটা মসজিদ, ভিতরে একটা মুন্নি বেগম, মুন্নি বেগমের দুটো তৈরি করা, একটা হচ্ছে বাবা হাই স্কুল, একটা চক সাহি মসজিদ। এই জায়গাটির নাম হলো কাঠগোলা বাগান বাড়ি। এখানে বাইজি নাচত, পুকুরে অনেক কালারফুল মাছ দেখতে পাবে, একটা বড় রাজপ্রাসাদ আছে, প্লাস একটা বাচ্চাদের জন্য এখানে একটা সুন্দর চিড়িয়াখানা আছে, দেখতে পাচ্ছ সুন্দর প্রাসাদটি। জৈন ধর্ম বলবীর এখানে একটা মন্দির আছে, মন্দিরটা তোমরা সব সামনে দেখতে পাচ্ছ, পুরো সাদা আছে, খুবই সুন্দর মন্দির আছে, প্লাস এর পাশে একটা পুকুর আছে, এখানে অনেক বড় বড় মাছ আছে। এটা এই পুকুরে দেখো কত কালারিং মাছ আছে, কত সুন্দর দেখতে এগুলো। এটা কাঠগোলা বাগান চিড়িয়াখানা, বাচ্চাদের জন্য এখানে চিড়িয়াখানা একটা আছে, বা বড়দের জন্যও খুব সুন্দর সুন্দর পাখি রাখা আছে, নিজের দেশের হোক বা বিদেশের হোক অনেক সুন্দর সুন্দর পাখি এখানে দেখতে পাবে। অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামে অনেক সুন্দর সুন্দর মাছ আছে, দেখতে পাচ্ছ, আমি দেখানোর চেষ্টা করেছি যতটা ভালো করে সে পেরেছি দেখানোর জন্য। কেউ যদি পাখিগুলোর নাম জেনে থাকো প্লিজ কমেন্ট বক্সে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে পাখিগুলোর নাম জানাতে পারো। আমি এই জায়গাটার
নাম ভুলে গিয়েছি, যদি কেউ জেনে থাকো এখানে ভিজিট করে থাকো তাহলে প্লিজ কমেন্ট সেকশানে জায়গাটির নাম কমেন্ট করে বলো। এই হলো মির্জাফরের 80 টাকার গাড়ি, যেটা ইংরেজরা মির্জাফরকে গিফট করেছিল। হাই ফ্রেন্ড, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো প্লিজ। যদি ভালো লেগে থাকে ভিডিও, বেল বাটন প্রেস করতে ভুলবে না। আমরা মুর্শিদাবাদে যে কিছু ফটো তুলেছিলাম তার কিছু পিকচার এখানে আমি শেয়ার করলাম। এবারে আসা যাক আমার গাড়ির ফুয়েল নিয়ে। টোটাল আমাদের 600 কিলোমিটার হয়েছিল কলকাতা থেকে ম্যাসেঞ্জার, ম্যাসেঞ্জার থেকে তারাপীঠ, তারাপীঠ থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ টু কলকাতা। অ্যারাউন্ড 600 কিলোমিটার টোটাল ছিল, 600 কিলোমিটার। ওখানে আমার 15 লিটার পেট্রোল খরচ হয়েছিল, অ্যারাউন্ড 100 রুপিস পেট্রোল প্রাইস ইজ 1500 রুপিস। অ্যান্ড ওয়ান ডে স্টে ইন তারাপীঠ অনলি 250 রুপিস ইন এসি রুম। এই ট্রিপেতে আমার টোটাল খরচ হয়েছিল 2100 to 2200 রুপিস। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।